হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আলাপের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো 3রা জুন, শনিবার, বাবা লোকনাথের তীর্থান দিবস। আমার পরম গুরুদেব, আমার আরাধ্য দেবতা হলেন বাবা লোকনাথ। তাই প্রত্যেক বছরই আমি নিজের মতো করে এই দিনটিতে বাবাকে একটু পুজো করি। কোনো রকম পুরোহিত মশাই ছাড়াই এখানে আমি নিজে হাতে বাবার আরাধনা করি, শুধুমাত্র ভক্তিটুকু দিয়ে। আজও সেটি করব। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাব আমি একটু বাজারে কিছু পুজোর জোগাড় করতে। আসলে এতটাই গরম পড়েছে এখন, তোমরা হয়তো প্রত্যেকেই জানো এখানে, যে আগে থেকে কোনো বাজার করে রাখলে সেটি কতটা কি ফ্রেশ থাকবে। তাই চলে যাচ্ছি বাজারে, বাজার থেকে কিছু জিনিসপত্র আনবো, পুজোর সামগ্রী, তারপর আমি পুজোয় বসবো। আজকে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে, কিভাবে আমি বাবা লোকনাথের পুজো করি। তার জন্য পুরো ব্লগটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। চলো, তবে দেরি হয়ে যাচ্ছে, আগে বাজার থেকে আসি। বাজার থেকে গিয়ে ফিরে এসে আবার দেখা হচ্ছে। বাজারে গিয়েই প্রথমে কিছু ফল নিয়ে নিলাম, এরপর নেব কিছু ফুল আর মালা। চলে এসেছি মৌচাকে, আমাদের এখানে মিষ্টির দোকান, ওখান থেকে কিছু মিষ্টান্ন নিয়ে নেব আর কি। আসলে এখানকার সব পুজোগুলোতেই মিষ্টির দোকানে সেই পুজোর যা যা লাগে সব পাওয়া যায়, তাই আমার আর নতুন করে কোনো অসুবিধে হয় না। আর ওই যে বললাম, আমি এখনও ঠাকুরের বাসনপত্র সেভাবে অ্যারেঞ্জ করিনি, কারণ যখন নিজের একটা বাড়ি হবে তখন হয়তো আস্তে আস্তে গুছিয়ে নেব। হয়ে গেছে আমার মিষ্টি নেওয়া, একটু ডাবও নিয়ে নেব। ব্যাস হয়ে গিয়েছে আমার সব কিছু নেওয়া, এখন বাড়ির পথে যাই। তবে তো আমি পুজোর সব বাজারগুলো নিয়ে চলে এসেছি, আর দেখো কি ঘেমে গিয়েছি, এতটা রোদ, মানে কি বলবো, জাস্ট বাইরে যাওয়া যাচ্ছে না। আর ছাতা নিয়ে না অত পুজোর বাজার নিয়ে ঠিকমতো সামলাতেও পারবো না, তাই ছাতাও নিয়ে যাইনি, তবে যেইটুকু সাধ্যমতো আমি এনে নিলাম। আর আমি না সব পুজোর কাজগুলো নিজে হাতেই করি, কারণ কখন বলবো, তারপর দেবাশিস নিয়ে আসবে আর ও অতটা সময় পায় না, তাই নিজে হাতেই সব কিছু করে যেইটুকু আমার সাধ্যমতো সেইটুকুই কেনা জিনিসেই আমি সব কিছু দেব দিয়ে ঠাকুরকে পুজো করার চেষ্টা করি। কারণ আমি আবার এই জিনিসটা খুব বিশ্বাস করি যে আমরা তো অনেক সময় মাছ মাংস খাই, তো বাসনপত্র তো ওরকমই থাকে, তো ঠাকুরের আমার যে সেটগুলো আছে সেগুলো সব ঠাকুরেরই, মানে ঠাকুরের আলাদা করে যে বাসনগুলো আছে ওতেই আমি বাইরের থেকে নিরামিষ একদম কেনা যে ভোগগুলো আমাদের এখানে ফর্চুনেটলি সবই পাওয়া যায়, তো সেগুলো দিয়ে আমি ভোগ দেওয়ার চেষ্টা করি। তো এখন একটু রেস্ট নিয়ে স্নানে যাবো, স্নান থেকে এসে পুজোয় বসবো, দেখা হচ্ছে আবার পুজোয় বসে। সকালে ঘুম থেকে উঠে তো আগেই ঘরের কাজগুলো করে নিয়েছি, এখন চলে এসেছি স্নান করে সোজা পুজোর ঘরে। এই যে বাবাকে পঞ্চামৃত দিয়ে, গঙ্গা জল, গোলাপ জল সব কিছু দিয়ে বা স্নান করিয়ে নেব। এবার একটু ফুল দিয়ে দেব। এবার ধুতিটি পরিয়ে দেব। আসলে কি বলতো, আমি অনেক ছোট থেকে, আমাদের বাড়িতে না লোকনাথ পুজো হতো প্রত্যেক বছর, অনেক বড় করেই হতো। তখন আমাদের বাড়িতে যে দাদু পুজো করত, সেই দাদুর দেখে দেখে আমি সবটা দেখে নিয়েছিলাম, কখন কিভাবে পুজো করতে হয়, সেইভাবেই এখন বিয়ের পরে সব পুজোগুলো করে থাকি। এই দেখো বাবাকে আজকে সাজিয়ে দিয়েছি, কি অপূর্ব লাগছে না দেখতে। আর একটু ফুলও দিয়ে নিলাম। আর এবারে ভোগগুলো সব সামনে এভাবে রাখি, ওই একটু মিষ্টান্ন আর ফল দিয়ে ভোগ দেবার চেষ্টা করি। ইচ্ছে আছে কখনো যদি নিজের একটা বাড়ি হয় তবে সে বাড়িতে গিয়ে বাবার জন্য আলাদা করে সমস্ত ওভেনের ব্যবস্থা করব, আর সেই সঙ্গে কিছু বাসনপত্র কিনে নিয়ে ভোগ দেব। এখন এইভাবেই করছি। আসলে সত্যি কথা বলতে কি জানো তো, আমি খুব বিশ্বাস করি ঠাকুর যেভাবে তোমার কাছ থেকে নেবে তুমি ঠিক ততটাই ঠাকুরকে দিতে পারবে, একটুও বেশি না। আমার কাছ থেকে ভগবান এভাবেই নেয়, তাই আমি দিতে পারি। সব কিছু আমার রেডি, কিন্তু এখন দেবাশী স্নানে গিয়েছে আর আজ তো শনিবার, ওর ছুটি, এবার ও এলেই আমি পুজোয় বসে পড়ব। আর আমি না কোনোরূপ পুরোহিত দিয়ে পুজো করাই না, এখানে কোথায় পুরোহিত পাবো না পাবো, তাই আমি নিজেই আর বাবার মন্ত্র বলে কিছু ফুল দিয়ে আমি ঠাকুরকে ভক্তি শুধু দিয়েই পুজোটা করার চেষ্টা করি।
দেখো পুজোয় বসে পড়েছি আমি। অঞ্জলি দিয়ে এবার আরতি করে নিচ্ছি। আমার আরতি শেষে দেবাশিষও আরতি করবে। আমরা যে কোনো পূজায় দুজনে মিলে এভাবে নিজেরাই করে থাকি সাধারণত। আমরা বাড়ির সকলেই বাবা লোকনাথের ভীষণ ভক্ত, তাই বিয়ের পরে সেগুলোই করি যা বিয়ের আগে মাকে করতে দেখেছি। আসলে কি জানো তো, ছোটো থেকে মানুষ যেটা দেখে সেটাই শেখে। আমার মা একটু বেশি ঠাকুর বিশ্বাসী, তাই আমিও সেরকম হয়েছি। আর সত্যি কথা বলতে দেবাশিষ আমাকে প্রচণ্ড সাপোর্ট করে এই ব্যাপারে। ও এখন আমার সাথে থেকে থেকে ও সব কিছুই পারে সত্যি কথা বলতে। ভোগ নিবেদন করে নেব। আর এই যে দেখছো ভিডিওগুলো, এগুলো কিন্তু সব দেবাশিষই করেছে। যেহেতু শনিবার ওর ছুটির দিন, ও আমার পাশে বসে সমস্ত ভিডিওটাই কিন্তু করে দিয়েছে। সত্যি কথা বলতে অনেকেরই অনেক রকম হবি থাকে। আমি না এইভাবে সুন্দর করে সাজিয়ে ঠাকুর পুজো করতে ভীষণ ভালোবাসি, আর এটি করলে না আমার মনে আলাদা শান্তি পাই। হয়তো সব কিছু পারি না, অনেক নিয়ম কানুন সেগুলো কিছুই জানি না, তবে ওই যে মনের বিশ্বাস আর ভক্তি, এই দুটো দিয়েই আরাধনা করে থাকি। আমার আরতি শেষে এবার দেবাশিষের পালা, ও আরতিটা করে নিক। এখন প্রায় সন্ধেবেলা, ঠাকুরের সামনে সন্ধে প্রদীপ দিয়ে নিলাম, আরেকটু আরতিও করে নিলাম। আজ জানো তো আমাদের এখানে বারাসাতের যে লোকনাথ মন্দির আছে, এই একটি দিনেই লোকনাথ মন্দিরে সমস্ত ছবি তোলা ভিডিওগ্রাফি অ্যালাউড। আমরাও বিকেলে যাব, তোমাদেরকে শেয়ার করছি, চলো। এখন সন্ধে প্রায় 6টা মতো বাজে, আমরা পৌঁছে গিয়েছি বারাসাতের লোকনাথ আশ্রমে। দেখো কত মানুষ এসেছে আজকের দিনে বাবার কাছে আরাধনা করতে, আর আমরা এত ভালো সময়ে পৌঁছেছি, তখন ঠাকুরমশাই আরতি করছিলেন। আর এই দেখে নাও বারাসাতের লোকনাথ বাবার মন্দিরের স্বয়ং লোকনাথ বাবা, কি অপূর্ব সুন্দর দেখে নাও। পাশে রয়েছে একটা কৃষ্ণের মূর্তি, আর রয়েছে গণেশের মূর্তি। দেখো এখানে আমিও একটু ভোগ দিয়ে নিলাম, ঠাকুরমশাই ভোগ নিবেদন করে দিচ্ছিল। চলো পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি ফিরি। তো আমাদের পুজো টুজো কমপ্লিট হয়ে গেল, জানি না কতটুকু কি করতে পারলাম। আসলে কতটুকু বলবো না, যে ঈশ্বর যেভাবে নেন উনিই তো সব করান, উনি যেভাবে নিতে চাইলেন আমিও সেইটুকুই দিতে পারলাম। জানি না কতটুকু কি করতে পেরেছি, কোনোরকম মন্ত্র তন্ত্র দিয়ে না, শুধুমাত্র ভক্তি দিয়ে ভগবানের আরাধনা করার চেষ্টা করলাম। তো তোমরা তো সবটাই দেখলে, আজকের ব্লগে যদি কিছু একটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আলাপের সাথে থেকো। আজ তবে ভিডিওটি আর বড় করছি না, এখন অনেকক্ষণ ধরেই উপোস আছি, এখন গিয়ে উপোস ভেঙে আমরা প্রসাদ গ্রহণ করব। তোমরা তবে ভিডিওটাতে কিন্তু একটা লাইক করে দিও, আর আজ তবে চলে দেখা হবে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো আলাপ দ্য ব্লগ। বাবার কাছে পুজো করছিলাম, আর সত্যি জানো তো মাঝের দুটো দিন করমণ্ডল এক্সপ্রেসে যে অসংখ্য মানুষ প্রাণ হারালেন, অসংখ্য মানুষ আহত হলেন, সত্যি ঘটনাটা মনে পড়লে না গায়ে এখনও কাঁটা দিয়ে উঠছে। আর বিপদ যে কখন কীভাবে আসে তা কিছুই বোঝা যায় না। ঈশ্বরের কাছে শুধুই প্রার্থনা করি, ঠাকুর যেন কাউকে নতুন করে কোনো বিপদে না ফেলে, বাবা লোকনাথ যেন সকলকে ভালো রাখেন। দুর্ঘটনায় যারা প্রিয়জনদের হারালেন তাদের পরিবারের লোকদের যেন বাবা লোকনাথ সেই শোক কাটানোর মতো সাহস দেয়, শক্তি দেয়। আজকের ব্লগটা তবে এ পর্যন্তই থাক।